সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু সরস্বতী পুজো, আমি অলরেডি দুটো রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রান্নাগুলো, যে পুজোতে আসলে আমরা কীরকম খাবার দাবার অ্যারেঞ্জ করি। সো রান্নাগুলো তো একবারে দেওয়া সম্ভব না, সময়ের আসলে অনেক বড় লম্বা সময় লাগে। সো আমি ভাগ ভাগ করে দিচ্ছি, যারা আমাকে ফলো করেন বা এখনও আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অরুণা বিশ্বাস ইউটিউব চ্যানেল, প্লিজ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি একটি অনুষ্ঠান করছি বি ইন লাভ উইথ অরুণা, আসলে আমি তো মানুষকে ভালোবাসতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আমার ভালোবাসার মানুষ। সো আপনারা এই অনুষ্ঠানের সাথে থাকবেন, দেখবেন এবং আমি যা যা করি যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের যে সব কিছু ভালো লাগবে সেটা কিন্তু নয়, ভালো না লাগলেও আপনারা বলতে পারেন, কিন্তু সেই বলাটাও যেন খুব সম্মানজনক হয়, সুন্দর করে বলতে পারেন আপনারা। কারণ আমরা কখনো কারো মানে স্পেশালি আমি কখনো কাউকে অসম্মান করে কথা বলাটা পছন্দ করি না, যেটা সত্য যেটা সুন্দর সেভাবেই কথা বলতে চাই। আসলে সৎ কথা বলার সহজ করে সবাই বলতে পারে না, সেটা আমি চেষ্টা করি, কারণ অনেকেই হয়তো সেটা নিতে পারেন আবার অনেকেই পারেন না, কিন্তু এটা আমার নেচার, আমি সবসময় সত্যের পথে থাকতে পছন্দ করি। আমি মানে যে বলতে চাই যে আমি সুন্দরের পক্ষের মানুষ, সো যা কিছু সুন্দর তা সব কিছুই আমার এবং আমি তাদেরকে ভালোবাসি তাদের জন্য জানি। সো আজকে যে রান্নাটা খুবই সহজ রান্না, এর আগেও আমি হয়তো ইলিশ মাছ রান্না করা দেখিয়েছি পেঁয়াজ ছাড়া, আপনারা অনেকে পেঁয়াজ দিতে পারেন সেটা তো আপনাদের বিষয়, অনেকে পেঁয়াজও দেয় রসুনও দেয় আদাও দেয়। সো আমার কাছে যেটা মনে হয় পেঁয়াজ ইলিশ মাছের একটা আলাদা নিজস্ব একটা টেস্ট আছে, যে টেস্টটা ধরেন যদি আদা রসুন দেন সেটা সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে, কেমিক্যাল কিছু বিষয় থাকে আসলে মশলা তো কেমিক্যাল। সো আমি এটা অলরেডি দিয়েছি চুলা, এখন তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে হতে আমি ইলিশ মাছটা একটু বাকি দেবো। আমি যে কথাটা বলছিলাম অল্প তেল দিলাম, কারণ তেল আমি বেশি দিই কম দিই দেখি যে বেশি হয়ে যায়। তো যাই হোক, সেখানে আমি একটু জিরা দিব, এই যে জিরা দিচ্ছি মশলা, এটাকে বলে টাটকা মাছ, তো যত মশলা কম দিয়ে দেওয়া যায় তত ভালো। আপনি হলুদ দেন, আমি শুকনো মরিচ দিচ্ছি না, কিন্তু আমি এটা ফোড়ন দিচ্ছি, ফোড়নটা হচ্ছে আপনার একটু জিরা একটু সর্ষে এবং আমি একটু সর্ষের তেলও দেবো, সর্ষের তেলও দেবো এবং নামানোর আগে একটু আমাকে সর্ষে বাটা দিয়ে নামাতে চাই। সো আমি একটু মেখেছি, লবণ দিয়ে একটু মেখে নিই, এবার ভাগ এরকম। আমি এখন এই যে দেখেন এই যে গোটা জিরা, এই গোটা জিরাটা দিয়ে দিচ্ছি, আপনারা সব তেল ছিট মানে জল মনে হয় মধ্যে আছে, একটু সরিষা দিয়ে দিলাম। আর যেটা দেবো যে দেখতে এখন এমন একটা ঘ্রাণ আসবে চিন্তাই করা যাবে না, কাঁচামরিচ ঠিক আছে। এখন এটাকে আমি এই রান্নাটা এত সহজ বিশ্বাস করেন, রান্না কিন্তু বললাম রান্না যত সহজ করে করবেন তত ভালো, চিন্তি করে রাঁধতে পারি না আমি। আমি একটু দিয়ে দিই, হ্যাঁ এবার ইলিশ মাছ কিন্তু ভালো পাইছো শুনে, খুবই মজা লাগছে দেখতে মাছের, যদি মাছ আমার মা যেটা পছন্দ করে না, মাছ ভেঙে যায় এটা একদম পছন্দ করেন না আমার মা, আমার মা খুবই শৌখিন মানুষ, আমাদের বাবাও আমার বাবাও তাই ছিলেন, খুবই রান্না খুবই খেতে পছন্দ করতেন খাওয়াতে পছন্দ করতেন। আমি এটা এভাবে তৈরি হবে, যেটাকে বলে সাতলানো আর কি, আমরা সাতলানো বলি, তো ইলিশ মাছের সাথে অন্য কি মাছের স্যামন মাছের স্যামন ফিশের একটা প্রধান মিল আছে, কিন্তু স্যামন ফিশটা যখন প্রিপারেশন করে তারা আবার অন্যরকম প্রিপারেশন করে। আমি এটা প্লিজ আমি একটা অনুরোধই করবো আপনাদেরকে, যারা আপনাদেরকে পেঁয়াজ দিয়ে রান্না করেন,
যদি করেনি, আপনারা যদি একটু আলাদা করে চেষ্টা করেন এরকম করে করার জন্য, সত্যি এটা ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। বেশি মশলা না, কিন্তু আপনি নামানোর আগে জাস্ট একটু ইয়ে দিয়ে দেবেন, এই যে সর্ষে বাটা, সর্ষে বাটাটা খুব সাবধান। সুমিত নাকি একবার রান্না করছিল কি ইলিশ মাছ দিয়ে কি সর্ষে বাটা দিয়ে, ওটা নিয়ে পুরো মাছ ওই মাছই খাইছে, মানে এত তিতা হয়েছে, ওরা যতই মানে পানি দিচ্ছে কিছুতেই নর্মাল হচ্ছে না, তো ওরা আসলে বোঝে নাই। সেই জন্য বলছি যখন দেশের বাইরে থাকলেও তো অনেকে ইচ্ছা করে যে একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে পারতাম। ইলিশ মাছ এমন একটি মাছ, মানে বিশ্বাস করেন এই মাছটা, এই যে সর্ষে দিচ্ছি, এটা যেমন একটু জল আছে এই জলটাকে মিশাবো। এমন একটা মাছ সব তরকারির সঙ্গে যায়, কচুর সাথে যায়, আপনার চাল কুমড়ার সাথে যায়, তারপরে আপনার বেগুনের সাথে যায়, তারপরে ধরেন মানে আমি এই সর্ষেটা দিতে চাই। শুনি সর্ষের থেকে কিন্তু তেল বের হয়, তো তেলটা যখন দেবেন খুবই সাবধান। আপনি লবণটা আমার দেওয়াই ছিল, তবুও লবণটা একটু চেক করে নেবেন নামানোর আগে। আর সবচেয়ে বড় কথা, মাছের ডিমটা নাই, ওটা কীভাবে পাইলাই মাছটা আমি জানি না, খাইলে কেমন লাগবে সেটাও আমি জানি না, দেখি তো ভীষণ চমৎকার লাগছে। আর একটু জল দিই না শিবির ভাই, বেশি দিলে আবার কেটে কেটা হয়ে যাবে, মাছ ভেঙে যাবে, মাছ নরম হয়ে যাবে। রান্নাটা তো আসলে একটা গ্রাফিক, এটাও একটা সায়েন্স, আসলে জীবনের সাথে সায়েন্স যে কতভাবে জড়িত আমরা তো বুঝি না। এখন আমি যেহেতু সর্ষে ইলিশ, সেই জন্য একটু সরিষার তেল আগে যেহেতু দেই নেই, আমি ইচ্ছা করে দেই নেই, কারণ বেশি সরিষার তেল দিলে অনেক ফেনা ওঠে, অনেক সময়ের ব্যাপার। আমি মানে তাড়াতাড়ি করার জন্য এই যে একটু গন্ধ যেন হয় একটু তেলের, এই দেখেন ঘি যেমন দেন ওই দিন একটু দিলাম তেলটা, গন্ধটা কাঁচা গন্ধ থাকবে না, এই যে ইলিশ মাছের একটা গন্ধ। আবার একটু কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে নেবো, সার্ভ করব এবং টেবিলে সেটা দেখতে পাবেন, এবং কীভাবে যে নামাবো এটা দেখেন। কেমন লাগছে শুনি, ইচ্ছা হচ্ছে খেতে? দারুণ স্মেলটা অনেক দারুণ। আমি এটাকে আরেকটু উল্টে দিই, যেহেতু লেচ ইলিশ মাছের অনেক কাটা, ছোটবেলায় একটা ইলিশ মাছ রান্না করলে সারা পাড়া বন্ধ হয়ে যেত না শুনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম, তাই না? এখন কিন্তু ইলিশ মাছ খায় শুটকি মাছ খাললে বন্ধ হয়ে যায়, যাক আমার ইলিশ মাছ হয়ে গেছে। তো আপনারা যারা আমার মতো করে রান্না করতে চান, প্লিজ এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। এই যে আমি ঢেলে দিলাম, এত সুন্দর রান্না কোথায় পাবেন বলেন তো? এই যে আমি শ্রী শ্রী ভজে হরি মান্না, সো গন্ধ আসতেছে সেই রকম ভীষণ সুস্বাদু একটা গন্ধ ইলিশ মাছের। আমি তো আসলে রান্নার অনুষ্ঠান করতেছি না, জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, তো হজবড়লো থাকলে একটু ক্ষমা করবেন।